नमस्कार अपना देखें साइन टीवी अपन संगे हमें आसिफ शुरू कर आज के साइन न्यूज एबार बीजेपी करार अपराधे पोल्ट्री फार्मे आगुन धरे देवार अभियोग उठल तृणमूल आश्रित दुष्कृतीदेर बिरुद्धे दुबराजपुर थानार अंतर्गत दोहाले ग्रामे ये घटना घटे व्यक्तिगत कोनो कारण ना थाकाय बीजेपी कराटाय ये घटनार पिछने प्रधान कारण बोले दाबी ओई पोल्ट्री फार्मेर मालिक सुरजित हालदारे আগুন লাগিয়ে দিয়েছে কালকে রাতে 12টার সময়। কারা লাগিয়েছে বলে আমরা মনে হচ্ছে ব্যক্তিগত তো আক্রোশ আমার সাথে কারো নেই, তো রাজনৈতিক কারণেই এটা বটে। মানে কাদের উপর দোষারোপ করছেন আপনি? টিএমসি। আপনি কি করেন? আমি ফার্মের ব্যবসায়ী করি। আর কোন পার্টির? আমি বিজেপি। তো আমার মনে হচ্ছে যে টিএমসির লোকেই লাগিয়েছে নাকি? হ্যাঁ। এই যে আজকে সুরজিতের যে পোলটিতে আগুন লেগেছে শুনলাম, এ বিষয়টা শুনে আমাদের নিশ্চয়ই খারাপ লাগছে। তো আমাদের গ্রামে এরকম কোনো দলের সঙ্গে কোনো দলের রাজনৈতিক প্রতিহিংসামূলক কোনো রকম কার্যকলাপ নাই। আমরা প্রত্যেকেই সহাবস্থানে থাকি, ভোটের সময় যেটুকু আমরা রাজনীতি করি সেইটুকুই, ভোট নিতে গেলে আমাদের যে যেমন জায়গায় থাকি সেরকমই থাকি। হয়তো কোনো দুষ্কৃতি করেছে, যেই করুক সে অন্যায় করেছে, এটাকে আমরা কেউ সাপোর্ট করি না আর করবও না, ঠিক আছে। এবং এর মধ্যে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়, কমসে কম আমাদের গ্রামের ক্ষেত্রে এই জিনিসটা ঘটবে না, এটাই হচ্ছে আমার। আচ্ছা, ও অভিযোগ করছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিটা এই কাণ্ডটা ঘটিয়েছে। হয়তো অভিযোগ করবে, যেহেতু ও একটা বিরোধী দল করে, সে হয়তো ভাবছে আর এবং এমন একটা সময় ঘটনাটা ঘটেছে তাতে ওর হয়তো মনে হয়েছে, কিন্তু এটা সত্য নয়। আমাদের গ্রামের কোনো তৃণমূল কর্মীরা বা এইসব কাজ করবে না। এক বৃদ্ধ জয়শ্রীরাম বলায় তার স্ত্রীকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করার অভিযোগ করেছে এক তৃণমূল নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার সকালে বীরভূমের সাঁইথিয়ায় এই ঘটনা ঘটেছে। যদিও স্থানীয় তৃণমূল নেতা প্রশান্ত সাধুর দাবি এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়, তৃণমূল নেতৃত্ব এর সাথে জড়িতও নয়। জল নিতে গেছি করতলাতে, দিয়ে আমার কাছে এসে আমাকে মারধর করছে। হাতে করে যা পেয়েছে তাতেই আমাকে মারছে, লুঙ্গু করে দিচ্ছে। আমি কালা শুনতে পাই না। মাটিতে ফেলে মারধর করেছে? হ্যাঁ, উলঙ্গ করে দিয়েছে আমাকে। কতজন ছিল ওরা? খানে অনেকক্ষণ মারা ধরা করেছে। ওরা কতজন বলছি? কজন ছিল? ও একা ছিল, ও বউ একা ছিল। হ্যাঁ, কি নাম তার? লিলিমা মণ্ডল। ও মারধর করেছে? হ্যাঁ, লিলিমা মারধর করেছে। ওই যে লিলিমা বলছেন, লিলিমা কি করে? কি করবে বাড়িতে? তাকে বিজি করে, তৃণমূল করে, তৃণমূল করে, তৃণমূল দল করে। হ্যাঁ, কাল সন্ধ্যেবেলায় আমি চাইছি এসেছি ওকে ভালো বিচার করে জনগণ, আমি সেইটি চাই, এই প্রতিফল দিতে হবে ওকে। শ্রীরাম বলার জন্য কি মারধর করেছে? হ্যাঁ। আমি আগেও বলেছি, আমার কাছে খবরটা এলো, আপনারা তো মিডিয়ার লোক আছেন, আপনারা যদি আসল সত্যটা উদ্ঘাটন করতে চান তাহলে ওখানে গেলে বুঝতে পারবেন। ওই গ্রামটা বরাবরই আমরা খুবই দুর্বল, ওখানে আমাদের সাংগঠনিক লোকজন বরাবরই, আজ নয়, যখন আমাদের 11 সাল বলুন তার আগে পিছিয়ে যান, বরাবরই ওখানে সিপিএমের দুর্বোধ্য দুর্গ, ওখানে আমাদের লোকজন খুবই কম। গত কালের যে ঘটনা বলছেন জয়শ্রীরাম বা আজকের যে ঘটনা বলছেন জয়শ্রীরাম, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। একটা কলে জল নেওয়াকে কেন্দ্র করে দুটো মহিলার মধ্যে এই
জিনিসটা হয়েছে, কে আগে জল নেবে কে পরে জল নেবে, এখানে কোনো রাজনৈতিক কোনো গন্ধ যেটা দেখছে আমার মনে হয় এটা ভিত্তিহীন। এখানে রাজনৈতিক কোনো গন্ধ নেই, আর ওখানে আমাদের যারা কর্মীরা আছে গুটি কয়েক, তাদের সেই ক্ষমতা নেই যে জয় শ্রীরাম বললে তাদেরকে ঘুরিয়ে মারতে যাবে। হাওড়ার পিলখানায় বেআইনি অস্ত্র কারখানার হদিস উদ্ধার, 48টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরি সরঞ্জাম। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা তল্লাশি চালিয়ে এই সরঞ্জাম উদ্ধার করেছে। সূত্রে খবর, মুঙ্গের থেকে প্রশিক্ষিত লেবার এনে এই অস্ত্রগুলি তৈরি করা হতো। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। বীরভূমের লাভপুরের এমএলএ মনিরুল ইসলাম ইতিমধ্যে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন, কিন্তু তার এই বিজেপিতে যোগদান কোনোভাবে মেনে নিতে রাজি নন জেলার বিজেপি কর্মীরা। তার এই বিজেপিতে যোগ দেওয়ার খবর পেতেই ক্ষোভে ফুসছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই অবস্থায় মনিরুলের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কোন দিকে যায় তার উত্তর মিলবে সময়েই। কি করেছে করেছে না, বাংলায় বীরভূম মনিরুলকে নেবে না, আমরা মনিরুলকে মানবো না, কারণ মনিরুল যেভাবে বিজেপি কর্মীকে মেরেছে, ওখানকার হিন্দু মহাবন্ধের উপর অত্যাচার করেছে, এখনও তাপস বাগদির চিতা জ্বলছে, তাই আমরা মনিরুলকে কোনো মতেই মেলবো না। এতে যদি আমাকে পার্টিভাবে পার্টি বিরুদ্ধে বিদ্রোহ করছি, আমার পথ চলে যায় চলে যাবে, আমি পাবলিকের সঙ্গে আছি। আর মনিরুলকে নিলে বিজেপির কাছ থেকে উল্টি গুনতে হবে, তাই মনিরুলকে কোনো মতে আমরা নেবো না। ওনারা ছুরিও খায় নাই, বোম খায় নাই, বোম খেয়েছি আমরা, আমাদের জ্বালাটা বুঝি। যেমনি ভারতবর্ষে আমাদের যে মোহনদাস করমচাঁদ গান্ধী বা জাতির জন্য তাকে সবাই গ্রেবে ভাবে না, কারণ বাংলা কোনই ভাগ করেছেন, তিনি বাংলার লোক যেন মেনে তেমন আমরা মনিরুলকে মানব। অন্ধকারে রেখেছে আমার রাজ্য নেতৃত্বকে, অন্ধকার রেখেছে যেখানে তাহলে দিলীপ দা থাকতো, যেখানে দিলীপ দা অপমানিত আমরা অপমানিত, দিলীপ দা যেখানে সম্মান আমাদের, তাই এটা আমরা মানব না। আমরা জেলা স্তরের কার্যকর্তা, গ্রাসরুট লেভেলে সাধারণ কর্মীদের সঙ্গে কাজ করি, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রে মোদী সরকারের উন্নয়নে এবং বাংলায় এই তথাকথিত সন্ত্রাসবাদী নেতাদের সন্ত্রাস থেকে মুক্তি পেতে মানুষ লড়াই করে বিজেপিকে ভোটে এই জায়গাতে নিয়ে এসেছে। আজ পশ্চিমবাংলায় মোদিজি এবং অমিতজির জন্য যে বন্যা বা প্লাবন তৈরি হয়েছে, সেই প্লাবনে অনেক সাপ ব্যাং হাঙর কুমির আসছে। রাজ্যের নেতাদের এবং কেন্দ্রের নেতাদের আমার মনে হয় নির্ণয় নেওয়া উচিত যে কাদের ঘরে তুলবেন, কাদেরকে বার করে ফেলবেন। কিন্তু আমরা এখানে গ্রাসরুট লেভেলে কাজ করছি, লড়াই করছি, কর্মীদের সঙ্গে আছি, কর্মীদের সঙ্গে থাকব। যে কর্মীরা এদের অত্যাচারের জন্য, সন্ত্রাসের জন্য, মানুষের যে বঞ্চনা, সেই বঞ্চনাকারীদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে আজকে যে বাতাবরণ তৈরি হয়েছে সেই বাতাবরণকে আমরা ধরে রাখব, আর তার জন্য যা করণীয় আমরা করব জেলায় এবং গ্রাসরুট স্তর থেকে এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে পরামর্শ ক্রমে। মনিরুল ইসলাম তো লাভপুরের বিধায়ক ছিল তৃণমূলের, সেই জায়গা থেকে বিজেপিতে জয়েন, কীভাবে দেখছেন আপনারা? তিনি কখন কোন দলে থাকেন, তিনি ক্ষমতার স্বাদ আস্বাদন করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন দল পরিবর্তন করেন। এর আগে বামফ্রন্টে ছিলেন, বামফ্রন্ট যখন ক্ষমতা থেকে চলে যাবার মুহূর্তে তিনি তৃণমূলে ঢুকেছিলেন, আর এখন বিজেপি যখন বাংলায় ক্ষমতায় আসতে চলেছে তখন তিনি আর স্রোতে গা ভাসিয়ে সেখানে পৌঁছে গেছেন। কর্মীরা যার বিরুদ্ধে ভোট দিয়েছে, কর্মীরা যার বিরুদ্ধে ভোট দিয়েছে, কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব যখন নির্ণয় নিয়েছে, তো আমরা তাদের কাছেই আমাদের অভাব অভিযোগের কথা জানাবো, সর্বভারতীয় দল সেখানেই আমাদের অভিযোগ জানাবো। শাইন নিউজ এই পর্যন্তই। আপনারা দেখছেন শাইন টিভি, সবার সাথে সবার কাছে।